نار التكبير اولاد مزاد الزمان نار التكبير اور اسو کو رسول اللہ کے سلام یا نبی سلام نبینا ہوئے دنیا نہ پھرے اس تفودا ہوئے جی امہ جے تمہ تر تر سکون اور حجاب جبرائیل دلے انجے آر کھلے دا اسما آنر دوار ایسے چھے نبی دل ساردہ کفری تے اللہ آہر دیدہ سلام امر نبی چوکھو ان جائے مدینہ بارے بارے پیچھو نیتا ارے کعبا اج تھے مربی تم جب سنا آن مدینہ نبی سلام یا رسول یا حبیب صلوات اللہ علیہ وسلم بلغ اللہ بکمالہ دوسری اللہ صلی علی دوسری اللہ صلی علی مائیکل বিড়ালে দুধে মুখ দিয়েছে বিড়ালে বলে হুলি সাহেবকে দিয়ে চলে আসে যত সব অখাদ্য বলে আমাদের পাল্লায় পড়ে মাদ্রাসায় কারা পড়ে বাপের সবচেয়ে বাজে ছেলে কাছে মাদ্রাসায় পড়ে বেন ভালো বলে ইঞ্জিনিয়ার কর বেন ভালো বলে মাস্টার কর সবচেয়ে মোড়া খারাপ গুলো বলে যে মাদ্রাসায় দিয়ে চলে আসে গাছে উঠে মতে বলে মাদ্রাসায় দিয়ে চলে আসে রাগ করছেন নাকি আপনি এটা হাকিকার যত বাজে ছেলে সব মাদ্রাসায় পড়ে
বাপেরা ভালো ছেলে তো মা আসায় পাঠায় না, আমাদের ওখানে 500 ছেলে থাকে ফুলপ্রাশরিত, আমরা জানি সবচেয়ে বদমাইশ বদমাইশ ছেলেগুলোকে মাদ্রাসায় দেয়, মানে আমাদের পাল্লায় সব খারাপ। মাইক দেখেন এটা স্টার যে থেকে যেখানে রাজনীতির কোনো সর্বনাশ, তাদের স্থানই আলাদা, রাজনীতির যেখানে মঞ্চ ফাংশন হচ্ছে দেখো কি সুন্দর সুন্দর সব সবচেয়ে দামি জিনিসটা লাগে, যখনই জলসা পাল্লা সবচেয়ে খারাপ দে মাইকেলের দোষ নয় যে আমাদের পাপা লেখা দোষী কয়। আল্লাহুম্মা সাল্লি আলা আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, পুছে না মোলা হে লায়া ক্যা ক্যা, পুছে না মোলা হে লায়া ক্যা ক্যা, পুছে না মোলা হে লায়া ক্যা ক্যা, মে কহুঙ্গা নামে মোহাম্মদ, মে কহুঙ্গা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আল্লাহ ওয়ালা পল মে বানা দে, আল্লাহ ওয়ালা পল মে বানা দে, আল্লাহ ওয়ালা নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, আপনি দাদা পে কুরবান চাও, আপনি দাদা পে কুরবান চাও, আপনি দাদা পে কুরবান চাও, জিসনে সিখায়া নামে মোহাম্মদ, জিসনে সিখায়া নামে মোহাম্মদ, আঁখো কা তারা নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা কালমে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন প্রভু আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন প্রভু আল্লাহ ছাড়া, নেই কোন দাতা আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا স্নেহের কচি কচি বাচ্চারা
দূরে বসে থাকা পর্দার অঞ্চল অবস্থিতা পর্দার সিনা কার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভিড় থেকে বাছাই করেছে, ভিড় থেকে বাছাই করে আমার আল্লাহ পাক তার রহমতে, তার রহমতের জান্নাতের টুকরায় আমরা গুনাহগার, গুনাহগার হওয়া সত্ত্বেও, খারাপ হওয়া সত্ত্বেও, দাড়ি চাচা হওয়া সত্ত্বেও, বাজে হওয়া সত্ত্বেও দয়াময় দয়া করে তার রহমতে, তার রহমতের জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগার গুলোকে বসিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একত্রিত হয়েছি, আজকে আমরা জড়া হয়েছি, একত্রিত হওয়ার কারণ, জড়া হওয়ার কারণ হচ্ছে দুটো। আমার আগে উলামায়ে হযরতরা অজলসিয়াত করেছেন, আমি এসেছি আমার পরে আরো উলামায়ে হযরতরা আলেমে দ্বীনেরা অজলসিয়াত করবেন। আজকে আমরা একত্রিত হয়েছি, সাধারণ মানুষ সব এসেছে। আজকে আমরা যে একত্রিত হয়েছি, আমাদের একত্রিত হওয়ার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বভাব। কিছু স্বভাবের আশায় এসেছি আর কিছু শিকার আশায় এসেছি, এ দুটো আশা, বিরিয়ানি খাবার আশায় নয়। কেন এখন মানুষ 10 কিলোমিটার দূর থেকে, 5 কিলোমিটার, 15 কিলোমিটার দূর থেকে বিরিয়ানি খাবার আশায় জলসা শুনতে আসে না, একমাত্র স্বভাবের আশায় আছে, কিছু শিকার আশায় আছে, কথা ঠিক না? আমি জানি এখানে আমাকে ফোন করেছে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূর থেকেও লোক এসেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, সেই করোলা থেকে লোক এসেছে আমাকে ফোন করেছে, অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, তারা উদ্দেশ্যে এসেছে কিছু আমার আল্লাহ পাক আমাদের স্বভাব দেবে, নাজাতে জারিয়া করবে, আমার আল্লাহ কিছু যদি আমাদের দান করে, আমার আল্লাহ যদি দুটো গুণা মাফ করে, আল্লাহ পাক যদি এটা জারিয়া করে জান্নাতে যাওয়ার একটা রাস্তা করে দেয়, এই উদ্দেশ্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু শিখবো, শিখে নিজের জীবনে বাস্তবায়িত করবো, নিজের জীবনে ওটাকে কাজে লাগাবো, কার্যকারী করবো, দুটো উদ্দেশ্য একত্রিত হয়েছে। শিখা পরে শিখবো, শিখে করবো, এটা মুস্তাকবিল, সামনে ফিউচার, ভবিষ্যৎ। আর সব এখন বসেছে, এখন পাবো, এটা হাল, এটা হাল, এখন বর্তমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, কুরআনের মজলিস শিক্ষার মজলিস, আল্লাহর মজলিস কার মজলিস? আল্লাহর মজলিস। আর আল্লাহর মজলিসটাই জান্নাত, আল্লাহর মজলিসটা কি জান্নাত, যেখানে কুরআন শিক্ষা দেওয়া হয় ওটা জান্নাত, যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয় ওটা জান্নাত। শিক্ষা কি, কোন শিক্ষাটা জান্নাতের বাড়ার, স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে স্কুল কলেজে যেগুলো শিক্ষা ওটা ওইটা ওই শিক্ষাটা জান্নাতের বাগান হয় না। একটা শিক্ষা আছে, একটা এলেম আছে, ওটা হচ্ছে ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, নামাজের এলেম শিক্ষা করা ফরজ, যেমন রোজা রাখা ফরজ, রোজার শিক্ষা করা ফরজ, গোসলের শিক্ষা করা ফরজ, উজুর শিক্ষা করা ফরজ, নামাজের যেসব সুরাগুলো লাগবে সেসব শিক্ষাগুলো, সেই সুরাগুলো শিক্ষা করা ফরজ, এরকম ভাবে ইসলামের কিছু বিষয় আছে সেই শিক্ষাটা ফরজ। যখন বান্দা ওই সব শিক্ষাগুলো বসে বসে শুনে আমার আল্লাহ জায়গা জান্নাত করে দেয় একবার জোরে বলুন তাহলে। এই শিক্ষার মজলিস একত্রিত হয়েছে, জড়া হয়েছে, আল্লাহর মজলিসে বসেছি, আমার আল্লাহ পাক কি দেবে, আমরা সব বসেছি জান্নাতের বাগানে, নিঃসন্দেহে বসে থাকেন, দাড়িওয়ালাও পাবেন, বিনা দাড়িওয়ালাও পাবেন, নামাজি পাবেন, বেনামাজি পাবেন, মৌলানা পাবেন, আম মানুষ পাবেন, সবাই পাবে, হাজি সাহেব পাবে, সাধারণ মানুষ পাবে, কারণ তারা সবাই জান্নাতে বসেছে, কোথায় বসেছে, জান্নাতে বসেছে। আর আমার আল্লাহ পাক এরকম বেছে বেছে দেয় না, শুধু দাড়িওয়ালাদের মাথায় ফেলবে, শুধু নামাজিদের মাথায় ফেলবে তা নয়, আমার আল্লাহ পাক যখন রহমত বর্ষণ করে দাড়িওয়ালার পাশে বিনা দাড়িওয়ালা থাকলে আমার আল্লাহ দাড়িওয়ালার মাথায় ফেলে, বিনা দাড়িওয়ালাদের মাথায় রহমত বর্ষণ করে, আমার আল্লাহ সবাই মাথায় রহমত বর্ষণ করে দেয় একবার জোরে বলুন সুবহান। আমার আল্লাহ পাক এখানে অনেক কিছু দেয়, আমার আল্লাহ পাক হুজুর বলে গেছেন এখানে অনেক নিয়ামত পাওয়া যায়, এখানে অনেক নিয়ামত পাওয়া যায়। আমি দু একটা কথা বলে দিয়ে যাই, তার মধ্যে হচ্ছে একটা, যতক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবেন, কিছু হোক না হোক, পাঁচ ভালো লাগুক না লাগুক, আপনি জান্নাতের বাগানে বসে থাকবেন, যতক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবেন, আল্লাহ আপনার আমল নামা খুলে দেবে। খেয়াল করে শুনে গেলাম, কুরআন পড়লে
বললে যে সওয়াব, কুরআন শুনলে সেই সওয়াব, হাদিস বললে যে সওয়াব, হাদিস শুনলে সে সওয়াব, অজ্ঞসিয়া শুনলে যে সওয়াব, অজ্ঞসিয়া শুনলে সে সওয়াব, যত গুলো অজ্ঞসিয়া শুনবে আপনার আমলনামা খুলে আল্লাহ মালাইকা ফেরেশতারা এই অজ্ঞসিয়া সিলাকা ইবাদত বলে গ্রহণ করে নেবে, যত গুলো বলে দেখবে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। যখন তারা বাড়ির দিকে যেতে যাবে ওই সময় তোমার আল্লাহর মালাইকা ফেরেশতারা বলে দেবে, মালাইকা ফেরেশতারা বলে দেবে জান্নাতের বাগানে বসেছিলে, বাড়ি চলে যাচ্ছ, যাও আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে শুনে যাও। কি সুসংবাদ? আল্লাহর মালাইকা ফেরেশতা বলবে বান্দা বাড়িতে চলে যাও, একটা দুটো বেছে বেছে গুনাহ নয়, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো তাওবাহ মাফ করে দিয়েছে। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলুন সুবহান। পানি হচ্ছে নাকি গরম করছে কেন? পানি হচ্ছে, পানি হলে আসবে নাই তো মনে দুঃখ হবে, যা পানি এসে গেল। হ্যাঁ খবরদার, আমার আল্লাহ যদি মেরে দেয় খুশি, বাপ মরে গেল, জুনায়েদের বাপ মরে গেল, ও খুশি হয়ে যাবে না? আল্লাহ শুধু আল্লাহ মেরেছে, বাপি কার, মাই কার, ছেলেই কার, বাচ্চাই কার, সামরা তার, আল্লাহ আল্লাহর মানে আল্লাহ কেটে পেয়ে গেছে, তুমি কেটে মরো আল্লাহ কাছে রাজি আমরা। কালকে ঝড় হয়েছে, আপনাদের এখানে হয়েছিল তো ঝড়? শুনলাম সব ভেঙে ভেঙে গেছে সব, আমাদের ঘরে তো শত শত গাছ ভেঙে গেছে, শত শত। আমার দাদা হলে মাঝে স্থানে পাঁচিল ফাঁচিল সব উপরে তিন তালা সে পাঁচিল ফাঁচিল ভেঙে এক এক গাছ হয়েছে, কারেন্ট ফারেন্ট সব আল্লাহ পাকে ঢুকবো। হ্যাঁ আমি তো আল্লাহ পাকে বলছি আল্লাহ আরো যা খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে দেবে, যখন ঝড় হচ্ছিল আমি আল্লাহকে চিল্লে ছিলাম আল্লাহ আরো যা আরো ঝড়তো। বান্দাদের শিক্ষা দিন, সারা বিশ্বে কি হচ্ছে দেখতে পাচ্ছ না? আট বছরের বাচ্চাকে নিয়ে যে আট দিন ধরে ধর্ষণ করেছে মন্দিরে ফেলে, দেখতে পান না, শুনতে পান না? আশিবা বলে একটা বাচ্চা মেয়ে, আমার বোনের ছোট বোনের বয়স। হ্যাঁ আল্লাহ আরো ধ্বংস করে, আল্লাহ ধ্বংস করে দেয় পৃথিবী, তারা ঠান্ডা চোখ চড়ক গাছ হয়ে যাওয়া দাম দান বলছে, ছোট বলছে কথা বুঝতে পারছেন না? চতুর্দিকে কি হচ্ছে, মানুষ সব কুকুরের থেকে খারাপ হয়, কুকুর নয় মানুষ, সব কুকুর হয় না কি হয়েছে কুকুরের থেকে? উলায়কা কালানাম বলহু মাদান, আমার আল্লাহ পাক বলছে কোরআনে, আমার আল্লাহ সব সত্য বলে না মিথ্যা বলে, আল্লাহর কথা হক, আল্লাহর কথা সব হক কথা। আমার আল্লাহ পাক জানে তার বান্দারা কেমন, এজন্য একদল বান্দাকে আল্লাহ সফল মখলুক আর বলেছে, আর একদল বান্দাকে বলেছে এরা কুকুর নয়, এরা কুকুরের থেকে, এরা কি কুত্তার থেকে খারাপ। আমার আল্লাহ কোন যন্ত্রের নাম দেয় না, আমার আল্লাহ বলে চতুষ্পদ জন্তু, কুকুরের মতন সব দেখলে মনে মনে করি কুকুরের থেকে খারাপ, শুকরের মতন স্বভাব দেখলে মনে মনে করি শুকুরের থেকে খারাপ, গাধার মতন স্বভাব দেখলে মনে করবে গাধার থেকে খারাপ। কথা বুঝে আসছে? যারা এরকম করেছে তারা কুকুর নয়, তারা কুত্তার থেকেও খারাপ। আল্লাহ পাক মাফ করেন সকলে বলুন আমিন। হওয়ার দরকার আছে না? না তো ঝড় হওয়ার দরকার আছে, ভূমিকম্প হওয়ার দরকার আছে, একটু ভেঙে ভুঙে সব মানুষ মরার দরকার আছে। আল্লাহ পাক একটু শাস্তি দিক, বান্দরা খুব বেড়ে গেছে, মসজিদ খালি পড়ে থাকে, বান্দা কিরাম বোর্ড খেলে, আজাবের দরকার আছে না? আরে কথা বলেন জোরে বলেন, মসজিদ খালি করে থাকে, মগরবের নামাজ হচ্ছে, দু লাইন কাতারে পড়ছে আর দশ লাইন কাদা পড়ে আছে, বাইরে দেখো কিরাম বোর্ড খেলছে বান্দা, তাস খেলছে বান্দা, চায়ের দোকানে বসে আড্ডা মারছে বান্দা, পাখি অফিসে বসে ওই করছে, খেলা দেখছে, গজব পড়ার দরকার আছে না? না আল্লাহ গজব খেলুক, আল্লাহকে চাওয়া হচ্ছে গজব খেলুক। আমি একটু হক কথা বলি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে আজ করবো কি, আমাকে তো সব ফাঁকার বলে লাভ নেই, আমার মনটা ঠিক নেই, মাথাটা ঠান্ডা নেই, আমার গরম হয়ে আছে, কথা বুঝতে? তোমরা দাঁড়া পেলে মুরিদ, তোমরা আমাদের ভাই হন, তোমাদের কাছে লজ্জা করবো না, মুরুব্বীরা আমার বাপ হন, কেন লজ্জা করবো? আমার ওই দাঁড়া পেলে মুরিদদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে না, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, এসেছি আল্লাহ পাক কবুল করলেন, দু চার কথা বলার তৌফিক দান করেন। মাইক তো খরচা করছিল, শুরু হয়ে গেছে, যাই হোক
ওই মাইকেল আমার জিন্দার ইমানদার ফয়জদার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাইরা, তামা আল্লাহ পাক এখানে নিয়ে সাজি করেছেন সব আমরা পাবো, এটা সত্যরা নিত্য। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, শিক্ষা। তাহলে এখানে এমন কিছু আলোচনা করতে হবে যেন মানুষ কিছু শিখে নিজের জীবনে বাস্তবায়িত করতে। আজকে আমি ইমানের কথা বলব, কিসের কথা, ইমানের কথা বলব। আমলের কথা অনেক শুনেছেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দান খয়রাতের কথা অনেক শুনেছেন, আজকে ইমানের কথা শুনব। আমলের নিজস্ব কোনো হাকিকাত নেই, ইমানের নিজস্ব হাকিকাত আছে। আমল নিজের কোনো পাওয়ার নেই, আমলে নিজের কোনো পাওয়ার নেই, ইমানের পাওয়ার আছে। এক দাদা আমল করেছো, যদি ইমান তোমার না থাকে ওই আমলের কোনো পাওয়ার আছে? ইমানের নিজস্ব হাকিকাত আছে, এমন হাকিকাত আছে যে বান্দাকে জান্নাতি করে দেয়। একবার জোরে বলুন, বাহ, আমল ছাড়া ইমানের আলাদা পার্সোনাল একটা হাকিকাত আছে। আর আমল ইমান ছাড়া আমলের কোনো হাকিকাত নেই, ইমান ছাড়া আমল কেমন, ওই যেমন আল্লাহ পাক কোরআনে বলেছে পাশের পাহাড়, জ্বলে যাওয়া পাশ থাকে না, ওই পাশের পাহাড় একটা দূর থেকে হাওয়া আসবে এবং আল্লাহ সব উড়িয়ে নিয়ে চলে যাবে। ইমান ছাড়া আমলের কোনো দাম নেই। ইমান হচ্ছে রসুলুল্লাহ, ইমান কি, রসুলুল্লাহ। আমরা শাহাদত দিয়েছি, আমরা সাক্ষী দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিয়েছি, আমি সাক্ষী দিচ্ছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রসুল। তাহলে কজন, কটার উপরে ইমান আনলাম? এক আল্লাহর উপরে ইমান আনলাম, তারপরে রসুলের প্রতি ইমান। কিন্তু আমি বললাম রসুলুল্লাহ হচ্ছে আপনার আমার ইমান, রসুলুল্লাহ কি আপনার আমার ইমান। কিন্তু এখানে আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর উপর ইমান এনেছে আর রসুলের উপর ইমান এনেছে। আল্লাহর উপর ইমান আনতে হবে না, হবে না, হবে বার হাত হবে, রসুলের প্রতি ইমান আনতে হবে। এখন প্রশ্ন, আগে আমরা রসুলের প্রতি ইমান এনেছি না আল্লাহর প্রতি ইমান এনেছি? জোরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আগে আমরা কার উপর ইমান আনতাম, আল্লাহর উপর না রসুলের উপর? কলেমাতে প্রথমে আল্লাহর উপর ইমান আনলাম, তারপরে রসুলের উপর। কিন্তু আসল হাকিকাতে আমরা আল্লাহর উপরে প্রথম ইমান এনেছি না রসুলের প্রতি ইমান এনেছি? বলেন, শুনছেন আপনারা? আজকে ইমানের কথা বলেন, আগে আমরা রসুলের প্রতি ইমান এনেছি, কার প্রতি? রসুলের প্রতি, তারপরে আল্লাহর প্রতি ইমান এনেছি। কারণ সাহাবাতে করে যে জিজ্ঞাসা করবে যান, হাদিস খুলে যে দেখতে যান, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রসুল পাক সাল্লাম যে পাঠিয়েছিলেন, সাহাবারা প্রথমে আল্লাহ দেখেন, সাহাবারা প্রথমে রসুল্লাহ দেখেছে। একবার জোরে বলুন, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখতে পান, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, কবরের আজাব দেখেছে, কবরের শান্তি দেখেছে, কবরের সওয়াল জবাব করা দেখেছে, ওহি আসা দেখেছে। দেখি ইমানের কিছু কম বেশি 77টা বিষয় আছে, ওই ইমানের 77টা বিষয়ে বেশিরভাগটা আমরা দেখি না, দেখে ইমান এনেছি, তার প্রতি বিশ্বাস করেছি। একটা হচ্ছে দেখা, আর একটা হচ্ছে শোনা। একটা দেখা আর একটা শোনা। একটা জিনিস দেখলাম, দেখলাম যে ওখানে একটা গাছ আছে, মানলাম ওখানে একটা গাছ আছে, আর একটা দেখলাম না ওখানে গাছ আছে, আর শুনিও নি ওখানে গাছ আছে, বিশ্বাস করবেন? ওখানে গাছ আছে, পর্দার আওয়ামে গাছ আছে, দিয়ালে ওই পাশে একটা গাছ আছে। কে বললো? একজন মত করে সে বললো দিয়ালের ওই পরে একটা গাছ আছে। তুই তো নিজের ঠিক নেই, তোর কথা বিশ্বাস, মত করে কথা বিশ্বাস করবে না? আপনারা বিশ্বাস করবে না? আর যদি নামাজি আমার চাহাজি বলে এটা ওখানে একটা গাছ আছে, বিশ্বাস করবেন না করবেন না? জোরে বলেন, করবেন না করবেন না? তাহলে একটা জিনিস দেখা আর একটা জিনিস শোনা। যে জিনিস দেখেও নি শুনেও নি বিশ্বাস করবো না। আর একটা দেখিনি শুনেছি, শুনানেওয়ালা যদি ঠিক থাকে বিশ্বাস করবো, করবো না করবো না? জোরে বলেন, করবো না করবো না?
আমার আল্লাহ হচ্ছে খবর, আর রসুল্লাহ আল্লাহর খবর দেনেওয়ালা মুখবের, খবর দেনেওয়ালা কি মুখবের। রসুল্লাহকে আমরা মেনেছি বলে রসুলের জবানের কথাগুলো মেনে নিয়েছি, রসুল্লাহকে মেনে নিয়েছি, রসুল্লাহ যেটা মানিয়েছে আমরা সেগুলো মেনে নিয়েছি। কথা ঠিক না বল? রসুল বলছে আল্লাহ আছে, ওমর বলছে আল্লাহ আছে, রসুল বলছে আল্লাহ এক, ওমর বলে আল্লাহ এক, রসুল বলছে কাবা একা, ওমর বলে কাবা একা, রসুল বলে এটা হাজির আসলাম, ওমর বলে হাজির আসলাম, রসুল বলে এটা হচ্ছে, এটা হচ্ছে ১,১,১৫,০০০ সাহাবা রসুল্লাহর জবানের কথা মেনে নিয়েছে, তারা মেনে নিয়েছে, ইমানওয়ালা হয়ে গেছে একদম। জোরে বলুন সুবহান। তাহলে আল্লাহকে মেনেছি কার কথায়? জোরে বলো। আল্লাহ পাক ইমানের বাবে কি খবর, আর রাসূলুল্লাহ মুখবের। আগে আমরা খবর বিশ্বাস করি না খবর দেনেওয়ালাকে দেখি? জোরে বলো, কোনটা দেখবেন? আপনারা বলেন আকাল মানুষ, আগে খবর বিশ্বাস করেন না খবর দেনেওয়ালাকে দেখেন? তাহলে খবর দেনেওয়ালাকে আগে বিশ্বাস করেন না খবরকে আগে বিশ্বাস করেন? রসুল্লাহকে, রসুলের প্রতি আগে ইমান এনেছেন না আল্লাহর প্রতি আগে ইমান এনেছেন? আগে আমরা রসুল্লাহর প্রতি ইমান এনেছি, তারপরে আল্লাহর প্রতি ইমান এনেছি। একদম জোরে বলুন সুবহান। তাহলে যে রসুলের প্রতি ইমান এনে আমরা মুসলমান, যে রসুলের প্রতি ইমান এনে আমরা নামাজি, যে রসুলের প্রতি ইমান এনে জান্নাতের অংশীদার, যে রসুলের প্রতি ইমান এনে আমরা জান্নাতের আশা করি, আজকে যুগে যুগে চতুর্দিকে যে দেখবে যা জায়গায় জায়গায় সেই রসুলের দেওয়া হচ্ছে, সেই রসুলের ইজ্জতকে তোমার চেষ্টা করা হচ্ছে। কি হয়নি হিতারাপে দেখবে যাও, কেউ রসুলুল্লাহ কবরে মরে গেছে, কেউ বলছে রসুলুল্লাহ কবরে কবরে যদি জিন্দা থাকে তাহলে পিস্তা করছে, কেউ রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে রসুলুল্লাহকে আমাদের মতন মানুষ বলছে, কেউ রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে রসুলুল্লাহকে বলছে বড় ভাই খবর নিয়ে দেখতে যাও, কেউ বলছে রসুলকে চাহানে সে কিছু নেই হতা, এরকম ভাবে রসুলের ইজ্জত কমাচ্ছে। যারা রসুলের ইজ্জত কমাচ্ছে খুদার কসমকে বলেন তারা মুসলমান, আমার আল্লাহ তাকে জান্নাতি করবে, তারা জান্নাতের হাওয়া খেতে পারবে না। না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিলের মধ্যে যদি খারাপ চলে আসে আমার আল্লাহ পাক তাকে ইমান থেকে খারিজ করে দেবে, জাহান্নামি করে দেবে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর প্রতি ইমান এনেছি যেমন রসুলের প্রতি ইমান এনেছি, রসুলের সম্বন্ধে জান্নাত থেকে জান্নাত, কাতরাত থেকে কাতরাত, খারাপ চিন্তা দিলের মধ্যে নেই ইমান থেকে খারিজ হয়ে যাবো আমরা, জাহান্নামি করে। কথা ঠিক না বল? তাহলে রসুলুল্লাহকে মানার দরকার আছে না? রসুলের প্রতি ইমান এনেছি, রসুলুল্লাহকে মহব্বতের দরকার আছে না? না রসুলের সম্মান করার দরকার আছে না? না ধরেন আমি জুনায়েদ সিদ্দিকী আপনাদের গ্রামে এসেছি, আমাকে চেনেন না আপনারা, আপনারা কেউ চেনেন না, এলে এত লোক সব নারে টেবিল আল্লাহ এসব করবে,
করবে প্রসাদ করতে ছুটে আসবে, গ্রামে অনেক লোক আসে না, নাই জামাই আসে না, নাই কুটুম আসে না, নাই আপনারা যে ছুটাছুটি করে তো বিদ্যা না কেন জানবে হে এসেছে ছাত্র চেনেন না ঝুলে আসেন থেকে যদি আপনারা না চেনে সম্মান দেবেন আপনারা ইজ্জত করবেন আপনারা আর যদি জানেন যে আবু বকর সিদ্দিক দাদা পীরের আওলাদ রসুলের গরস আবু বকর সিদ্দিকের খুন সম্মান করবেন না করবেন না আমার পীরের আওলাদ করবেন না করবেন না করতে তো তোমাকে হবে তুমি যে জানো দাদা পীরের আওলাদ করবেন না করবেন না করবেন তাই তো নাকি তাহলে কাউকে ইজ্জত দিতে গেলে সম্মান দিতে গেলে তার ব্যাপারে জানার দরকার আছে না যদি বলেন জানার দরকার আছে না না এখনকার নেশালেরা রসুলুল্লাহকে মনে করছে আমাদের মতন রসুলুল্লাহর হাত আছে আমাদের হাত আছে রসুলের পা আছে আমাদের পা আছে আমাদের মতন মনে করছে বলে রসুলের ইজ্জত দিচ্ছে না আগে রসুলুল্লাহকে চিনতাম রসুলুল্লাহ কেমন খোদার কসম তমাম বিশ্বের সমস্ত মুসলমান সবাই বলে আল্লাহকে মহব্বত করো আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসায় কারো অসুবিধা হয় অসুবিধা হয় খোদার কসম আল্লাহর ভালোবাসা তখন তুমি পাবে যখন তুমি রসুলুল্লাহকে মহব্বত করবে কেন ভালোবাসি এজন্য খুশি করার জন্য ভালোবাসি কি জন্য খুশি করার জন্য আল্লাহকে যদি খুশি করতে চাও খবর নিয়ে দেখতে যাও রসুলের খুশিতেই আল্লাহ খুশি হয় একবার জোরে বলো রসুলুল্লাহর খুশিতে আল্লাহ খুশি খবর নিয়ে দেখতে যাও রসুল কাকে খুশি হয় রসুলুল্লাহকে মহব্বত করলে রসুল খুশি হয় রসুলের সুন্নাত অনুযায়ী চলা হুকুম মেনে চলাতে রসুল খুশি হয় আর রসুল পাক সাল্লামের এই ইসলামের দিন বুলান্দি করলে সার বুলান্দি করলে রসুলুল্লাহ খুশি হয় তিনটের মধ্যে একটা হচ্ছে কি রসুলকে মহব্বত করলে রসুল খুশি হয় রসুলের খুশিতে আমার আল্লাহ খুশি হয় একবার জোরে বলো বলছে যখন আমরা জান্নাতে ছিলাম বলে জান্নাতের পাতায় পাতায় রসুলের নাম জান্নাতের কাছে কাছে রসুলের নাম পুরোদের কপালে কপালে রসুলের নাম পুরকের কপালে কপালে রসুলের নাম জান্নাতের চৌকাটাই রসুলের নাম খবর নিয়ে দেখে যাও জান্নাতে আমার আল্লাহ রসুলকে এই জন্য ভালোবাসে যে রসুলুল্লাহকে ভালোবাসলে রসুল খুশি হয় এজন্য আমার আল্লাহ সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসে আর এখন হাল এমন হয়ে গেছে রসুলের কথা বললে তারপরের দিনে সকালবেলায় কিছু মুরুব্বি আছে কিছু জোয়ার আছে কিছু এরে মাতাল মাতাল বোঝেন আপনারা এরে মাতাল মৌলানা আছে বড় কথা বলছে তারা বলে বলে বেলায় কই হুজুর তো নামাজের কথা বলল না হুজুর তো রোজার কথা বলল না খোদার কসম ওই নামাজ তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না নামাজ জান্নাতের চাবি ওটা হবে না যদি রসুলের ভাব করে দিলে না রসুলুল্লাহকে যদি চিনতে না পারো খোদার কসম ওই নামাজ তোমাদের জীবনে জান্নাতে নেই তুমি মনে মনে করবে নামাজ নিয়ে যাচ্ছে ওই নামাজ আর তোমাকে একসঙ্গে করে আমরা জাহান্নামে করে যদি রসুলের মহব্বত দিলে না থাকে রসুলুল্লাহকে মহব্বত রসুলুল্লাহকে চিনে মুসলমানে চিনি তুমি কি আর করে শুনে গেলা এর উম্মত মদিনা রসুলের পরিচয় কি দেব জবান বাতাস
আছে, তবে দু একটা কথা বলে দিয়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে একজন নবী ছিল, মুসা কালিমুল্লাহ পায়ে পায়ে হেঁটে হেঁটে তোর পর্বতে গিয়েছিল, পায়ে হেঁটে হেঁটে কষ্ট করে তোর পর্বতে গিয়ে পায়ে চুমুকে বলে হুজুর চলেন চলেন আমার আল্লাহ আপনার দিদার চায়। এটা আমার রাসূলুল্লাহ মুসা কালিমুল্লাহ খালি পায়ে পায়ে হেঁটে তোর পর্বতে গিয়ে রব্বি আরবি আনজুলা ইলাইকা পাইলে দিদার। রাসূলুল্লাহ আরামের বিছানায় শুয়ে আছে, রাসূলের পাশে বিছানায় শুয়ে আছে আরামে হযরতে জিবরাইল এসে পায়ে চুমুকে বলে চলেন আমার আল্লাহ আপনার দিদার চায় একদম জোরে বলবো। এটা আমার রাসূলুল্লাহ ওই ওই মরে গেছে পচে গেছে বলে ওটা আমার রাসূলুল্লাহ মুসলমানরা ছিলেন তুমি খেয়াল করে শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক খুশি হয় রাসূলুল্লাহর খুশিতে, রাসূল খুশি হয় রাসূলুল্লাহকে মহব্বত করলে। এজন্য আল্লাহ পাক সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করে। খবর নিয়ে দেখে যাও আল্লাহ পাক সমস্ত ফেরেশতারা ধরেছিল, সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের করে দুরিগান নামাজ পড়া, আপনি দুরিগান নামাজ পড়া। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল মামুরে দুরিগান নামাজ পড়েছিল, যেমন দুনিয়ার কাবা বাইতুল্লাহ ওই রকম আসমানের কাবা বাইতুল মামুর। যেমন আমরা এখানে কাবাকে কিবলা করে আল্লাহকে সিজদা করি, বাইতুল মামুরকে কিবলা করে আর আল্লাহ ভাই মালাইকা ফেরেশতারা আল্লাহকে সিজদা করে। যেমন আমরা মক্কায় যে কাবা তওয়াফ করে হজ করি ওই রকম বাইতুল মামুর তওয়াফ ফেরেশতারা করে। ওই বাইতুল মামুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দূরে কার নামাজ পড়েছিলেন, দূরে কার নামাজ পড়া করেতে পেছনে সমস্ত মালাইকা ফেরেশতারা চিৎকার করে করে বলতারা পুরো করে দেয় রাসূলের পেছনে নামাজ পড়ে আমরা ফেরেশতারা দণ্ড হয়ে গেছি। সমস্ত নবীরা মহব্বত করতো, ইদ্রিস আলাইহিস সালাম মহব্বত করতো, কিন্তু কবুল করে নিয়েছে নিয়েছে তৃতীয়ত খুশি না হয়ে উম্মত হয়ে আমার আল্লাহ দরবারে খুশি হয়ে গেল। হ্যাঁ ঈসারুল্লাহ এত মহব্বত করতো নবী হয়ে এসেছে, নবীদের তো বেগুনা উম্মতদের গুণা, নবীরা বেগুনা উম্মতদের গুণা। তাম বিশ্বের যত কিছু আছে সব রসুল্লাহর পাগল একবার জোরে বলুন সুবা। পাথর রসুল্লাহকে মহাব্বত করেছে, উস্তুনে হান্নানা রসুল্লাহকে মহাব্বত করেছে, তাম বিশ্বের সব মহাব্বত কলিরা মহাব্বত করে সবাই মহাব্বত করেছে। এখন কিছু আহলে হাদিস বেড়েছে, এখন কিছু ছয় উসুলের তবলিগ জামাত বেড়েছে, এরা বলছে রাসূলুল্লাহ বড় ভাই, এরা বলছে রাসূলকে আমি নিজের চামড়ার চোখে দেখেছি, খোদার কসম নিজের চামড়া চোখে
আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল, আমাকে দেখেছে রসুলুল্লাহ মাজারের থেকে আগুন তুলে তুলে দেখাচ্ছে, দেখিয়ে বলছে রসুল মরে গেছে, আল্লাহ সাক্ষী। সাধারণ মানুষ এরা বললেন মদিনায় রসুলের মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে রসুল মরে গেছে, তা নিশ্চয়ই রসুল মরে গেছে, খোদার কসম যদি জাররা পরিমাণ দিনের মধ্যে রাখো এসে যায় রসুল মরে গেছে, জাহান্নামে রয়েছে। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, তাকওয়া, তাওরাতের জিন্দেগি, আমার আল্লাহ সব জাহান্নামে, সব জাহান্নামে চলে যাবে। খুব সাবধান, রসুলের যখন কথা চলে আসবে পুরো সাবধান হয়ে যাবে, পুরো সাবধান হয়ে যাবে। রসুলের যখন কথা চলে আসবে খবরদার, রসুলুল্লাহর বিরোধিতা করুনি। হ্যাঁ, সমস্ত অলিরা, সমস্ত পীর মশাই দরবেশরা সব অলিকে মহাব্বত করে, অলি নবীকে মহাব্বত করে আল্লাহর অলি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মহাব্বত ছাড়া রাস্তা নাই। কেন? আল্লাহ খুশি তখনই হবে যখন রসুল খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আছেন একটু খেয়াল করে শুনে রেখে দাও, রসুলের বিরোধিতা যখন করে, যখনই রসুলুল্লাহর বিরোধিতা আরম্ভ হয়ে যায়, আর আমরা যখন প্রতিবাদ করি, মাইকেও যে প্রতিবাদ করি, কিছু মানুষ বলতে আরম্ভ করে দেয় কি দরকার ছিল সব বলার, এসব বলার কোন দরকার ছিল না। তুমি কখনো মুসলমান হতে পারবে না, আমার আল্লাহ বেয়াবে বলে দিয়েছে লা ইউমিনুকু হাত্তা কুনা বাইলাইহি বিওয়ালি দিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাই, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের বাপ আত্মীয় স্বজন থেকে রসুলুল্লাহকে বেশি বাপ বোধ করছ তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না। মুসলমানের ছেলেরা, বাপের বিরোধিতা করলে সহ্য হয় না, মায়ের বিরোধিতা করলে সহ্য হয় না, রসুলের বিরোধিতা করলে চুপচাপ মাথা করে চলে যা, খবরদার খবরদার তুই মুসলমান হবে না। বাপ মরে যায় মরে যায়, মা মরে যায় মরে যায়, আত্মীয় স্বজন মরে যায় মরে যায়, রসুলুল্লাহর বিরোধিতা না না হয়, রসুলের বিরোধিতা না হয়, নিজের চার চলে যা চলে যা, রসুলুল্লাহ বিরোধিতা নাই। যদি তুমি তোমার নানের থেকে বেশি রসুলকে মহব্বত করো, খোদার কসম বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতি করে দেবে। শুধু জান্নাতি করবে তা নয়, রসুলুল্লাহ যেখানে জান্নাতে থাকবে ওই জায়গায় আমার আল্লাহ তোমার খাবার ব্যবস্থা করে দেবে। আবু বকর সিদ্দিকের মতন আমল করতে পারবে? কথা বলেন জোরে, হযরত আবু বকর সিদ্দিকের মতন আমল করতে পারবে? রসুলের বড় সাহেব আছে, আবু বকর সিদ্দিকের মতো আমল কেউ করতে পারবে? হ্যাঁ, আমল আবু বকর সিদ্দিককে হারাতে পারবেন না। মহাব্বত করেন, আমলের কমতি কমতি মহাব্বত পুরা করে আবু বকর সিদ্দিক রসুলের পাশে থাকবে, তোমাকেও আল্লাহ রসুলের পাশে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমরে ফারুক হুজুরের হাত ধরে রসুলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, তার হাত ধরে ওমরে ফারুক হুজুরের হাত ধরে রসুলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, নিজের জানের থেকে না। কি বললেন? রসুলের সাহাবা নামাজ পড়ে না, সন্দেহ আছে নেই কেন? ওমরে ফারুক হুজুরের হাত ধরে যাচ্ছে রসুলুল্লাহ, সাহাবা ছিল না? ছিল না। তখন সাহাবা যখন ছিল, হাত ধরে যখন যাচ্ছে, তখন কাছের সাহাবা ছিল, হাত ধরে যাচ্ছে মানে কাছের সাহাবা রসুলুল্লাহ হাত ধরে যাচ্ছে। ওমরে ফারুক হুজুর নামাজ পড়তো না পড়তো না, রোজা রাখতো না রাখতো না, যাকাত দিত, সব আমল বারকানার ছিল না? ছিল না, সব আমল বারকানার ছিল। এটা জানলে ওই না ও আওয়াজ তো হবে না, কিচ্ছু হবে লাগবে না, আওয়াজ শুনে শুনছেন আপনারা? ওমরে ফারুক হুজুর সব বারকানার ছিল না? ছিল না। ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, সব থেকে সম্ভব করতে একমাত্র হুজুর জানের থেকে নয়, রাসূলুল্লাহ পরিষ্কার লা ইউমিনু আহাদুকুম, একজন মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বাইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, অন্য রিয়াতে জানের কথা বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিস। শুনছেন আপনারা? ওমরে ফারুক হুজুর আমল করত, নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, মহাব্বত করেন বলে ওমরে ফারুক হুজুরের মতন সাহাবাকে রসুল বলল তুমি মুমিন হতে পারবে।
ওমর ফারুক ইয়া রাসূলুল্লাহ এ কথা আজকে থেকে ওমর ফারুক হুজুরের জান্নাত থেকে বেশি রাসূল পিয়ারা হয়ে গেল একবার জোরে বলুন সঙ্গে 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 রাসূল বলে উম্মতুল মুমিন হয়ে গেল একবার জোরে বলুন তাহলে নামাজ জাহার যাকাতের বাড়াই করতে वाला রাসূলুল্লাহকে জান্নাত থেকে বেশি মহব্বত না করলে তুমি কোনোদিন মুমিন হতে পারবে না জান্নাত কি জান্নাতের হাওয়া খেতে পারবে জান্নাত জান্নাতের হাওয়া তোমার নসিব হবে না প্রকৃত মুসলমান মুমিন ওই ব্যক্তি যে সবচেয়ে থেকে জান্নাত থেকে বেশি রাসূলকে মহব্বত করে জোরে বলো সুবহানাল্লাহ আপনার এখানে যদি কেউ একজন এসে পিনিয়ে ঢুকায় প্রতিবাদ করবেন না করবেন না বলেন না একজন ছুচরে এসে আপনাকে শুধু শুধু ঢুকাচ্ছে কষ্ট দিচ্ছে প্রতিবাদ করবেন না করবেন না হ্যাঁ জানকে মহব্বত করে প্রতিবাদ করছে রাসূলুল্লাহকে বড় ভাই বলে চলে যাচ্ছে রাসূলকে আমাদের মতো মানুষ বলে চলে যাচ্ছে শুধু বলছে কি হবে ঝগড়া করে এই তো হুজুর এসে ফিক লেখে দিয়ে যাচ্ছে পিয়াদব তোমার জানের এরকম করলে কষ্ট হয়েছে প্রতিবাদ করছো আর রাসূলের জন্য যেটা হচ্ছে শুধু প্রতিবাদ বলছে হুজুর ফিক লেখে দিয়ে যাচ্ছে ওই রকম উম্মতকে জুতো মেরে তৈরি দেওয়া দরকার মুসলমান রাগ করছেন নাকি আপনারা প্রতিবাদ করে রসুলের বিরোধিতা হচ্ছে প্রতিবাদ করে যুগে যুগে রসুল্লাহর ইজ্জতকে কমাবার চেষ্টা করেছে এখনো চলছে রসুলের ইজ্জতকে কমাবার চেষ্টা করা হচ্ছে খবরদার রসুলের ইজ্জত কমাবার চেষ্টা করবে রসুল্লাহর চাওয়ায় আমার আল্লাহ সব দিয়েছে রসুলের চাওয়ায় সব দিয়েছে কে আমার তো রসুলের চাওয়ায় আমার আল্লাহ কোটি কোটি মানুষকে জান্নাতি করে দেবে একবার জোরে বলুন সহ্য করবে না খবর নিয়ে দেখে যা খবর নিয়ে দেখে যা শুধু কিয়ামতের ময়দান না তোমার যখন জন্ম নিলে রসুল্লাহ জন্মাবার করে মাজান বলে রসুলের মুখের কাছে আমি কান নিয়ে গিয়েছিলাম রসুলের মুখের কাছে নূরের চাবানের কাছে কানটা নিয়ে গিয়েছিলাম রিস্কা শুনতে পেয়েছি শিশু তুমি আমার চাইছেন না পুরীর মধ্যে একটা কিছু বলে যা চলে যা আমার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা কর হাবিব কি চাই জিজ্ঞাসা কর ওই সময় হাবিবুল্লাহ কি বলে তারা করে আজকে আমি পুরা চাপবো বড় কথা আমি পুরা চাপবো কিন্তু কবর থেকে উঠে দাঁড়াবে আমার উম্মত উন্নতিরা কবর থেকে কিয়ামতের মেহরা 30,000 বছরের রাস্তা এতগুলো রাস্তা কি করে আমার উম্মত উন্নতিরা পারাবে বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় রাসূলুল্লাহ কি বলেছিল আল্লাহ বলেছেন তুমি দোয়া চেয়েছিল আল্লাহ আমার উম্মতের কিন্তু পুরাকের ব্যবস্থা হবে না রসুলের চাওয়ার আমার আল্লাহ হুম্মা দিয়ে দিল আল্লাহ খবর দিয়ে দিল মুসলমান আমার বাপ আমার কথা ভালো ভাবে না তো সবসময় বাপ বাপ ছেলের কথা ভাবে দুনিয়াতে যখন দোকানদারি করে ছেলের কথা ভাবে কিন্তু রসুল সবসময় আমাদের কথা ভেবেছে আমার মতন কুত্তার কথা ভেবেছে আপনাদের মতন গুণাগারের কথা ভেবেছে যে রসুল জন্মাবার সময় আমাদের বলে দেয় মেয়েরা যান লাভ দিদারে যাবার সময় আমাদের বলে দেয় আল্লাহ দিদার করতে করতে আমাদের বলে দেয় কে হতে হতে ঢুকবে না ইন্তেকালের আগে পর্দা নেবার আগে রসুল আমাদের বলে দেয় সেই রসুল্লাহ বিরোধিতা হবে সহ্য করবে খবরদার
রসুলের মহাব্বত করে, রসুলের ভালোবাসে রসুলকে পিয়ার করে, রসুলের ভালোবাসা রসুলের মহাব্বত রসুলের পিয়ার আমাদের ইমান। ইমান খবরদার, খুদার কসম, নামাজি তোমার নামাজ যখন চলে চলে বড় কথা বলছি, যদি রসুলের বিরোধিতা করো পরিবর্তন হওয়ার, পরিবর্তন হন। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করে, সকলে বলুন আমিন। খবর ফেলার, খবর ফেলে দেন, চতুর্দিকে খবর দেন, রসুলের মহাব্বতের খবর দেন, রসুলের মহাব্বতের বার্তা পাঠান। হ্যাঁ, রসুলের যত্ত আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে শুধু ইমান আনিনি, শুধু যদি আল্লাহ কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া এটা বলে ইমান আনি, কারণ শুধু আল্লাহকে মানতাম, ইমান এনেছে আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি ইমান এনেছে, রসুলের প্রতি, আল্লাহর প্রতি ইমান এনেছে, রসুলের প্রতি ইমান এনেছে। খবর নিয়ে দেখতে যাও, আল্লাহকে মহাব্বত করি, রসুলকে মহাব্বত, মহাব্বত আল্লাহ রসুলকে করতে হবে, এক শুনছে না, এক মহাব্বত করতে হবে। বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবুদাউদ শরীফ, নাসাঈ শরীফ, তিরমিজি শরীফ, কুল কুতুবে হাদিস খুলে দেখতে যাও, কিতাবুল ইমান বলে একটা বাব আছে, ওই কিতাবুল ইমানের বাবে হযরত আনাস সিদ্দিকের বন্ধুত্ব রসুল বলেছে যা তামাল ইমান, ইমানের একটা মজা আছে, কেউ যদি ইমানের মজা পেতে চায় তিনটে কাজ করতে হবে, কটা তিনটে কাজ, এক নম্বর আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে, কাকে মহব্বত, দ্বিতীয় নম্বর কোন মানুষকে মহব্বত করলে আল্লাহর জন্য মহব্বত করতে হবে, তৃতীয় নম্বর কেউ যদি ইমানকে মহব্বত করে ইমানের মজা পাবে। এক নম্বর পয়েন্টটা কি, আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে জানের থেকে বেশি, মুসলমান আর মুমিন জমিন আর আসমান তফাত, সব মুমিন মুসলমান, সব মুসলমান মুমিন নয়, মুসলমান কারা, যারা ইমানের মজা পায় না, আর মুমিন এই ব্যক্তি যারা ইমানের মজা পেয়েছে, যা তা আমার ইমান, ইমানের মজা পেয়েছে, ইমানের যদি পেতে চাও প্রথম নম্বর এক নম্বর পয়েন্ট কি বললেন, আল্লাহ রসুলকে জানার থেকে বেশি মহব্বত করতে, কে বললেন, হাদিস কার বাণী, রসুলুল্লাহর বাণী, রসুলুল্লাহর বাণী কি হাদিস, রসুল জাবানরা যেটা বলে কার শিখানো কথা বলে, যদি বলে আল্লাহর কথা বলে, রসুল কার শিখানো কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর কথা রসুল বলছে, কেন রসুলুল্লাহ বললেন যে প্রথমে আল্লাহকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত, এক নম্বর আল্লাহকে জানার থেকে বেশি মহব্বত করতে হবে, দু নম্বর রসুলুল্লাহকে জানার থেকে বেশি মহব্বত করতে হবে, কেন বললেন, কেন বললেন, আল্লাহ তো মালিক, আল্লাহ তো খালেক, রসুল তো মখলুক, কেন বললেন প্রথমে এক নম্বর আল্লাহকে মহব্বত করতে হবে, দ্বিতীয় নম্বর রসুলকে মহব্বত করতে হবে। নিজের কথা বলে রসুলের কথা বলেছে, আল্লাহ যে ব্যক্তি গুজিদা রসুলের ইতাত করবে সে পরিষ্কার আল্লাহর ইতাত করবে, আল্লাহ বলেছে আমি আল্লাহর হুকুম মানো, রসুলের রসুলুল্লাহর হুকুম মানো, এরকম আল্লাহ পাক বলতে বলেছে, আল্লাহ পাক বলতে বলতে বলছে রসুলের আদাত দাও, রসুলের আদাত দিয়ে আমি আল্লাহ হাতে হাত দেওয়া হবে, রসুলের কথা মেনে দাও আল্লাহর কথা মানা হয়ে যাবে, রসুলুল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসা হবে, রসুলুল্লাহর জিকির করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করো, আমার হাবিবের জিকির করো, আল্লাহর জিকির করা হবে, আল্লাহ পাক নাম শুনে 100টার জায়গা, আল্লাহ পাক বলছে যুদ্ধে বেঁচে যাওয়া মালপত্র হকদার আল্লাহর রসুলের হক, এরকম আল্লাহ পাক কি করেছে কোরআনের 100টা জায়গা, আল্লাহ পাক নিজের সাথে রসুলুল্লাহকে বলেছে, এজন্য আমার আর মোমেন গুলোকে আমার আল্লাহ জান্নাতি করে দেবে, একবার জোরে বলো, আজকে জোরে হবে না, মুসলমান আল্লাহর উপর ইমান এনেছে, রসুলের প্রতি ইমান এনেছে, আল্লাহকে মহব্বত করতে হবে, রসুলকে মহব্বত করতে হবে, আল্লাহর মহব্বতে আমরা সবসময় একদম এক পা হয়ে আছে, আল্লাহকে আল্লাহকে মহব্বত, যখনই রসুলের কথা আসে মহব্বত ভাগ করে ফেলো তোমরা,
খবরদার, মহাব্বত বাদ করলে মুমিন হতে পারে, মুসলমান হতে পারে, ঈমানই থাকবে না। আল্লাহ রসুলকে মহাব্বত করো, আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ রসুলকে প্রিয় করো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুলকে মহাব্বত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুসলমান আল্লাহ রসুলকে মহাব্বত করে ঈমান পাবে। আর আমার দাদা হুজুর পেয়ে গেল আওয়াজ করতে করতে বলতে, বাবারা আল্লাহর ওলি হয়ে মরো, মানে মোমেন হয়ে মরো। কি হয়ে মরো? মোমেন হয়ে, আল্লাহর ওলি হয়ে মরো। যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহ না করে হাসে খেয়ে মরো। কে বলতেন? দাদা হুজুর বলতেন। মহাব্বত করে না তোমাদের ঘরে সাধারণ মানুষ? তোমরা কত মহাব্বত করতো আমার দাদা হুজুর, তোমাদের ধারণা নেই। আমার দাদু যান ছোট হুজুর পেয়ে বলছে, বাবারা আমরা যে তোমাদের ঘরে কি মহাব্বত করি তোমাদের ধারণা নেই। আমরা তোমাদের দুনিয়ার সাথে নয়, দুনিয়ার সাথে আখেরা করে দাদু যান না বলতেন। তোমার দাদা হুজুর পীর কেমনা বলতেন, দাদু যান আপনাকে শুনেছি ছোট হুজুর কেলা বাজে, এখন আমার কাছে কেসে দাদু যান ছোট হুজুর বলছে, বাবারা কলমা পানি ওলাদের মধ্যে তিনটে ভাগ। কটা ভাগ? তিন ভাগ। একদল কলমা পড়লেওয়ালা কাফে, একদল কলমা পড়লেওয়ালা ফাসে, একদল কলমা পড়লেওয়ালা মুমিনে কামিল। কলমা পড়লেওয়ালা কাফের তারা, যারা কলমা পড়ে নামাজ পড়ে নামাজ অস্বীকার করে, কলমা পড়ে রোজা রাখে না রোজা অস্বীকার করে, কলমা পড়ে দাড়ি রাখে দাড়ি রাখে না দাড়ি অস্বীকার করে, কলমা পড়ে রসূলুল্লাহর ইজ্জতকে তোমার, কলমা পড়ে রসূলুল্লাহকে অস্বীকার করে, কলমা পড়ে রসূলুল্লাহর বিরোধিতা করে, এরা হচ্ছে কলমা পড়লেওয়ালা কাফের। এরা মরে গেলে এদের যাওয়া যায় নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থলে দাফন কাপন দেওয়া হারাম। এরা মরে গেলে এদের যাওয়া যায় নামাজ পড়া পর্যন্ত হারাম। ওই ফাঁদারে ফেলে দিতে হবে, পুঁতে দিয়ে আসতে হবে। কুকুর মরে গেলে পুঁতে দেয় না, এরকম পুঁতে দিয়ে চলে আসতে হবে। আর একদল কলমা পড়লেওয়ালা হচ্ছে ফাঁসে, কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে জাকাত দেয় না, কলমা পড়ে দাড়ি রাখে না, কিন্তু যখনই বলা হয় কেন নামাজ পড়ুন, সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে যে নামাজের কথা বলেছে ঠিক বলেছে, আমি নামাজ পড়িনি তো আমি লজ্জিত, কেন দাড়ি রাখুনি বড় হয়ে গেছে, যে দাড়ি রাখার কথা বলেছেন ঠিক বলেছেন, আমি দাড়ি রাখিনি আমি গুনাহ করছি, বড় গুনাহ হচ্ছে আমি লজ্জিত। গুনাহ করে গুনায় অহংকার করে না, লজ্জিত থাকে, এরা হচ্ছে ফাঁস। আরেক দল হচ্ছে কলমা পড়লে ওরা মোমেনে কামিল, কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে আল্লাহকে মহব্বত করে, রসূলকে মহব্বত করে, কলমা পড়ে আল্লাহ পাকের সব হুকুম আমল আর সালেহ ভালো ভালো আমল গুলো করে দেয়। এরা হচ্ছে কলমা পড়ে আল্লাহ মোমেনে কামিল। এরা মরে গেলে এদের থেকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস জান্নাতুল, এরকম করে আটটা জান্নাতের দরজা সব সময় খোলা রেখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা যখন দাদা হুজুর কিবলা বলতেন, বাবারা হয় তোমরা মোমেনে কামিল হয়ে বলো, আল্লাহ না করলে ফাঁসে হতে, যদি মোমেনে কামিল হয়ে মরতে না পারো কিনে মরো ফাঁসে। ফাঁসে কারা? যাদের শুধু ঈমান আছে। কি আছে? ঈমান। এই যে কথা বললাম, আল্লাহকে মহব্বত করে রসূলকে মহব্বত, ঈমান আছে কিন্তু গুনাহগার। কি হবে এদের দশা? কি হবে? মুসলমান ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে না, আল্লাহ রহমতের বৃষ্টি হবে, আমার আল্লাহর রহমতের বাপের বৃষ্টি হবে, আমার আল্লাহর রহমতের বৃষ্টি যদি তোমার আমল নেই, ইমানের পাকা কলসি নিয়ে তুমি কি আমাদের মেয়েদের দাঁড়িয়েছো, ইমানের পাকা কলসিতে একশোটা দুপুটা করে যদি ইমানের কলসিতে আল্লাহ বলে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যায়, খোদার কসম বিদায় যাবে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। খুলে খুলে বলে দিলাম, ভাই মোমেনে কামিল হয়ে মরো, না হলে আল্লাহ না করেন ফাঁসে খেয়ে মরো। কাফের হয়ে মরে যাও, রসুলের গুস্তাকি কাফের হয়ে মরো, রসুলের বিরোধিতা কাফের হয়ে মরে যাওয়া, রসুলের সাথে যা পরিমাণ খারাপ কাফের হয়ে মরে যাওয়া, কাফের হয়ে মরে যাওয়া, ফাঁসে খেয়ে মরো। আর আল্লাহ পাক দিয়েছে মোমেনে কামিল হয়ে মরো, যদি আল্লাহ মোমেনে কামিল না অন্তত ফাঁসে কাফের হয়ে মরে যাবে। আল্লাহ আমাদের সকলকে হিদায়ত করে দেন। সকলে বলুন আমিন। আর কি জন্য বলুন আমিন।
বাপ ছাত্রায় ছেড়ে দাও, মা ছাত্রায় ছেড়ে দাও, আত্মীয় স্বয়ং ছাত্রায় ছেড়ে দাও, যা ছাত্রায় ছেড়ে দাও, রসুলের মহাব্বত ছেড়ে দে উনি বলে ইনশাআল্লাহ আজকে এইটুকুনি সবক, এটুকুনি সবক, রসুল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে মহাব্বত করো, আল্লাহ রসুলকে মহাব্বত করো, ভালোবাসো, ইমান আল্লাহ হবে, আর আল্লাহ রসুলের বিরোধিতা করলে হ্যাঁ কাফের হবে, কিংবা শুধু আল্লাহর বিরোধিতা করলে কাফের হবে, কিংবা শুধু আল্লাহকে মানছো রসুলের বিরোধিতা করছো কাফের, আল্লাহকে খুব সম্মান করছো রসুলের সম্মানের জায়গায় কিঞ্চিত খারাপ মনোভাব এসে যাচ্ছে কাফের হবে, রসুলকে খুব সম্মান করছো আল্লাহর সম্মানের কাছে ছোট্ট একটু কিঞ্চিত খারাপ এসে যাচ্ছে কাফের হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করো, আল্লাহ রসুলকে ভালোবাসো, আল্লাহ আল্লাহ রসুল সম্বন্ধে দিলের মধ্যে কোনো রকম খারাপ নিয়ে শুনি, রাজি আছেন তো নাকি? সাধারণ মানুষ তো আপনারা মৌলানাদের দিকে আজ করুন, আমি সাধারণ মানুষের দিকে আজ করছি, কথা বুঝে আসছে? বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, সব ছাড়বো রসুলের মহাব্বত ছাড়বো না, আল্লাহ আমাদের সবই কবুল করে সকলে বলুন আমিন, দোষী বল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম